গত 16 অক্টোবর রাত 8টা নাগাদ রাজধানীর স্মার্ট বাজার থেকে দুই যুবক বিভিন্ন সামগ্রী ব্যাগে পুরে বিল না মিটিয়েই দোকান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্মার্ট বাজারে বেসরকারি নিরাপত্তা কর্মী তাদের কাছ থেকে দ্রব্য সামগ্রী বিল দেখতে চায়। তখন তারা বেসরকারি নিরাপত্তা কর্মীকে দ্রব্য সামগ্রী ক্রয় করার রসিদ বা বিল দেখাতে পারেনি। এই অবস্থায় স্মার্ট বাজার কর্তৃপক্ষ দুই যুবককে আটক করে। বৃহস্পতিবার স্মার্ট বাজার ডিপার্টমেন্টাল ম্যানেজার সংশ্লিষ্ট বিষয়ে পশ্চিম থানায় একটি অভিযোগ জানান। এই অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করে পশ্চিম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ সুজয় ঘোষ এবং দেবব্রত সাহাকে গ্রেফতার করে। শুক্রবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করবে পশ্চিম থানার পুলিশ। এদিন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানিয়েছেন। 16 তারিখ 8:30টার সময় সুজয় ঘোষ এবং দেবব্রত সাহা দুজনে স্মার্ট বাজার থেকে উইদাউট বিলিংয়ে এই জিনিসগুলি বিস্কিট সহ বিভিন্ন আইটেম, কাপড়, চকলেট এগুলি ব্যাগে ভরে উইদাউট বিলিংয়ে নিয়ে যাওয়ার সময় সিকিউরিটি গার্ড যারা ছিল তাদের একটা সন্দেহ হয়। পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কোনো বিল প্রডিউস করতে পারেনি। এ ব্যাপারে তাদেরকে আটক করে থানায় দেওয়া হয় এবং পরবর্তী সময় তারা ডিপার্টমেন্টাল ম্যানেজার তারা এটা রিটেন কমপ্লেন করে। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি পশ্চিম থানা, কেস নাম্বার 127/24 আন্ডার সেকশন 305/3 ক্লস 5 BNS 2023। এই ধারায় আমরা একটা কেস রেজিস্টার করে আজকে তাদেরকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। উল্লেখ্য, এর আগে স্মার্ট বাজারের স্টোর থেকে প্রায় 5 লক্ষ টাকার বিভিন্ন দ্রব্য সামগ্রী গায়েব হয়ে যায়। এই ঘটনাটিও স্মার্ট বাজার কর্তৃপক্ষ পশ্চিম থানার পুলিশকে জানায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সেই ঘটনায় ধৃত দুই যুবক জড়িত রয়েছে কিনা তা পুলিশ জানার চেষ্টা করবে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।